ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এটাই বোধহয় মোদীর গ্যারান্টি। তিনি বলেছিলেন 2019 সালে ম্যানিফেস্টো ঘোষণা করেছিলেন, আমরা ক্ষমতায় এলে আশপাশের দেশ থেকে আগত ধর্মীয় উদ্বাস্তুদের আমরা ভারতবর্ষের সম্মানীয় নাগরিকত্ব দেব, এবং তার 5 বছর পূর্ণ হওয়ার আগে তিনি সেটা করে দেখালেন। কিছু রাজনৈতিক পার্টির নেতা আছেন যারা দেশের স্বার্থে কোনো কিছু গেলেই রেড়ে করে ঝাঁপিয়ে পড়েন, তার বিরোধিতা করার চেষ্টা করেন। আজকেও মুখ্যমন্ত্রীকে আমরা দেখলাম মিউমিউ স্যারের কথা বলতে, কারণ উনি জেনে গেছেন উনি চেষ্টা করে আটকাতে পারবেন না, কারণ অনলাইনে পোর্টালের মাধ্যমে সমস্ত উদ্বাস্তুরা তাদের নাগরিকত্ব পাবেন। এই দিনটার জন্য কয়েক প্রজন্ম অপেক্ষা করেছেন, কয়েক প্রজন্ম চলে গেছেন পৃথিবী ছেড়ে কিন্তু নাগরিকত্ব পাননি, কিন্তু নরেন্দ্র মোদী কথা দিয়ে কথা রেখেছেন, সেজন্য মোদী তাদের আশীর্বাদ অবশ্যই পাবেন। তাই চারিদিকে উৎসবের মুহূর্ত, চারিদিকে উৎসবের পরিবেশ, তাই নরেন্দ্র মোদী সরকার সমস্ত বাধা বিঘ্নকে উপেক্ষা করে শেষ পর্যন্ত এটা করে দেখিয়েছেন, সেজন্য কোটি কোটি ধন্যবাদের পাত্র। সারা ভারতবর্ষে এরকম কয়েক কোটি মানুষ আছেন যারা আশপাশের এই তিনটি দেশ থেকে এসেছেন, প্রায় 6টি ধর্মীয় সংখ্যালঘু সমাজ থেকে তারা বিলং করেন, তারা আজকে তারা উপকৃত হবেন। সরকার বা টিএমসি বলে এরা তো নাগরিক আছে, ভোট দিচ্ছে, তো ভোট যদি দিচ্ছে কেন তোমাদের পুলিশ তাদেরকে অত্যাচার করছে? আজ সেই সমস্ত কিছুর অবসান হয়ে গেল, আমার মনে হয় সবাই নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। উৎসব শুরু হবে, আমরা অপেক্ষায় আছি, শেষ উদ্বাস্তুটি পর্যন্ত যতক্ষণ না নাগরিকত্ব পাচ্ছেন বিজেপি লড়াই করে যাবে, আমাদের প্রচেষ্টা থাকবে, আমরা প্রয়াসরত থাকবো। ধন্যবাদ, ভারত মাতা কি জয়।